হ্যালো ফ্রেন্ডস, আজকে হলো শুভ পঞ্চমী, আর তোমাদের সবাইকে জানাই শুভ পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। আমাদের বাড়ির পাশে তো ওই পুজো হচ্ছে, সেখানে গান হচ্ছে, ওই জন্য আমি তোমাদের সাথে সরাসরি কোনো কথা বলতে পারছি না। তো সেজন্য তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। আর আজকে আমি ভীষণ ব্যস্ত, এর আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, তো চলে এসেছে লোকজন। এই দেখো, এই হলো আমার ছোট বোনের হাজবেন্ড, তো ও উড়িষ্যার ছেলে, আর এই হলো আমার ছোট বোন, ওরা এই মাত্রই আসলো, একটু আগে আসলো। তো আমি রান্নাবান্না করছি সেই জন্য ব্যস্ত। এপাশে রয়েছে আমার মেজ বোন ওই পুচকিকে নিয়ে, পুচকি আর পুচকির মা। তো ওদেরকে মনে হয় তোমরা অনেকেই চেনো, কারণ ওরা মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসে, কিন্তু আমার ছোট বোন সেরকম একটা আসে না, কারণ ও ব্যাঙ্গালোরে থাকে। বছরে একবারই এরকম পুজোর সময় আসে, ওরা দুজনেই ব্যাঙ্গালোরে থাকে। আমি এখন তো রান্নাঘরে খুবই ব্যস্ত, তো আমাকে এখন রান্নাঘরেই অনেকক্ষণ সময় থাকতে হবে, রান্নাবান্নার কথা ছাড়া আমি আর তোমাদের সাথে এখন কী বা কথা শেয়ার করব। তো এই দেখো আমাদের বাজার নিয়ে এসছে, এখানে রয়েছে দুধের প্যাকেট, টক দই, তারপর টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কাঁকরোল, পটল, এগুলো নিয়ে এসছে, আর রয়েছে চিকেন। আজকে আমাদের রান্না হবে চিকেন বিরিয়ানি, আর হলো গিয়ে ডিমের কোরমা, এই রান্না হবে। ডিমটা বিরিয়ানির মধ্যে দিচ্ছি না, ওটা আলাদা করে রান্না করে নেব, মানে কোরমা করে নিচ্ছি। ওই একটু গ্রেভি থাকবে, কারণ কি বলো তো, ওই শুধু বিরিয়ানি না খাওয়া যায় না, সেই জন্য ভাবলাম যে ডিমের কোরমা করে নেই। এখন চিকেনটা আমি ধুয়ে নিচ্ছি, আর আজকে তো বাজার নিয়ে এসেছে দেরি করে, মানে 9:30-10 নাগাদ বাজার নিয়ে এসেছে। ডিম সেদ্ধ করা হয়ে গেছে, আর এ পাশে দেখো আদা কুচি আছে, আদাটাকে পেস্ট করতে হবে। আর এই পাশে গামলার মধ্যে দেখো এই জলের মধ্যে পেঁয়াজ আর রসুন রয়েছে, রসুনটা জলের মধ্যে ভেজানো ছিল যাতে রসুনের খোসাটা তাড়াতাড়ি করে ছাড়ানো যায়, সেই জন্য আমি সকালবেলায় ওই রসুনটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর পেঁয়াজটাকে রাখলাম হলো গিয়ে যাতে পেঁয়াজটা কাটার সময় আমার চোখ থেকে জল না পড়ে, তো সেই জন্য পেঁয়াজটার খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিলাম। এখন পেঁয়াজ রসুনটাও পেস্ট করে নেব। তো কালকে রাতে আমি এগুলো কিছু গুছিয়ে রাখিনি, এগুলো কালকে রাতে যদি গুছিয়ে রাখতাম তাহলে একটু ভালো হতো, তো কালকে রাতে আমি অন্য কাজ করেছি সেই জন্য আমি এই কাজটা করতে পারিনি। তো তাতে আমার কোনো অসুবিধে হয়নি, আমি ঠিক টাইমের মধ্যেই সব রান্নাবান্না সেরে নিয়েছি। আর আজকে আমি একটু সকালবেলা দেরি করেই রান্না করতে আসলাম, আমি একটু আর কি অন্য কাজে ব্যস্ত ছিলাম। এখন চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি, তারপরেই ডিম রান্না করব। চিকেনটা যদি ম্যারিনেট করা থাকে তাহলে তো খুব ভালো হয়, তো সেই জন্য চিকেনে একটু টক দই আর মশলাপাতি সব দিয়ে ম্যারিনেট করে রাখবো। আমি আজকে মনে করেছিলাম যে বিরিয়ানি রান্নাটা ভালো হবে না, একদম বাজে হবে, কিন্তু সবাই বলল যে বিরিয়ানি রান্নাটা ভালো হয়েছে, কারণ আমি আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করেছি। আমি যেভাবে আর কি বিরিয়ানি রান্না করি সেইভাবে না রান্নাটা হয়নি আমার আর কি, সেটা মনে হচ্ছিল, কিন্তু আমার বোনেরা বলল যে না, রান্নাটা ঠিকঠাক মতো হয়েছে। ভাতটা হয়ে গেছে, আর ভাতটা একটা বড় গামলায় ঢেলে নিলাম, এটা এখন একটু পাখার তলায় রাখবো। ভাতটা যদি একটু ঠান্ডা করে তারপর যদি বিরিয়ানিটা সাজানো হয় তাহলে ভালো হয়। তো আমি একটু আর কি বোকার মতো কাজ করে ফেললাম, সেটা হলো আমি অনেকটা ভাত রান্না করে নিয়েছি, এতটা ভাত না লাগবে না। তো ওখান থেকে আমি কিছুটা ভাত ফ্রিজে রেখে দিলাম, একটা ছোট গামলার মধ্যে ভরে ফ্রিজে রেখে দিলাম। ভাত যদি কখনো বেশি হয় তখন যদি সেটা নর্মাল ফ্রিজে না রেখে ডিপ ফ্রিজে রাখা হয় তাহলে ভাতটা বেশি ভালো থাকে। পরের দিন সকালবেলা ফুটন্ত গরম জলের মধ্যে ওই ডিপ ফ্রিজের ভাতটা দিলে ভাতটা বেশ ঝরঝরে সুন্দর হয়। আর আজকেও আমি বিরিয়ানির মধ্যে কোনো আলু দেইনি, কারণ আলু কেউ খেতেই চায় না, শুধু শুধু কী করতে আলু দেব। কিন্তু আলু এমনই একটা জিনিস যেটা সব কিছুর মধ্যেই দিতে হয়, যাই রান্না করো না কেন সব কিছুর মধ্যে একটু আলু দিতে হয়। এটা সাজানো হয়ে যাওয়ার পরে আমি এটা তাওয়ার উপরে বসিয়ে রেখে তারপরে স্নান করতে যাব। আমার বোনেরা আসার পর কৃপা অর্জুনকে আর দেখতেই পাচ্ছি না, ওরা দুজন মানির সাথেই আছে, সরি মানি না, মানিদের সাথেই আছে, ভীষণ ভালোবাসে ওদেরকে, মানে মানিরাও কৃপা অর্জুনকে ভালোবাসে, কৃপা অর্জুনও মানিদেরকে ভালোবাসে,
মানিরা আসলে পর মা বাবাকে আর দরকার হয় না। প্রতিদিন তোমরা দেখো যে অর্জুন আমাকে খুব বিরক্ত করে, কোনো কাজ করতে দেয় না, কিন্তু সেই অর্জুন একবারও যেন তো আমার কাছে আসছে না, মানিদের সাথেই আছে। তো এই দেখো রান্না হয়ে গেছে বিরিয়ানি আর ডিমের কোর্মা, এটা হলো স্যালাড, আর রায়তা করেছি, ওই যে আমি করিনি ওটা আমার ছোট বোন করেছে রায়তাটা, আর টেবিলটা সাজানো গোছানো হয়ে গেছে, ওটার মধ্যে টক দই রয়েছে। পূজোর সময় এরকম বোবা হয়ে ভিডিও করতে ভালো লাগে বলো? আর এদিকে আমার পেট ফুলে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না, সেজন্য কেমন যেন লাগছে। তোমাদের সাথে কথা না বললে তো আমার ভালোই লাগে না। ওই যে আবার গান শুরু হয়ে গেছে, একটু একটু ব্রেক টাইম হচ্ছিল, মানে 2 মিনিটের ব্রেক টাইম। সবাই এখন খাওয়া দাওয়া করছে, আমার হাজবেন্ড 10টার সময় বাজার এনে দিয়ে তারপরে আমার বোনদেরকে গাড়ি নিয়ে আনতে গেল। ওদেরকে নিয়ে আসার পর ও দোকানের দিকে চলে গেল, তো সেই জন্য আমার হাজবেন্ডকে এই খাবার টেবিলে দেখতে পাচ্ছো না, কারণ ও তো এখন দোকানে আছে, সকালের দিকে দোকানে বসতে পারেনি, ওই জন্য ও আজকে একটু দেরি করে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন তো সন্ধে হয়ে গেছে, আমি এতক্ষণ একটু শুয়েছিলাম, খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম, ভিডিওটা আপলোড করলাম, আর এখন সন্ধে দেব। তো সন্ধে ঠাকুর পুজো এসব হয়ে যাওয়ার পরে রেডি হব, আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব। তো তোমরাও যাবে আমাদের সাথে, আর গান হয়েই যাচ্ছে, গান তো সেই আমি ভাবলাম যে মনে হয় দুপুরের দিকে হয়তো একটু আর কি বন্ধ হবে, কালকে একটু দুপুরের দিকে বন্ধ হয়েছিল, কিন্তু আজকে একদমই বন্ধ হয়নি, একটার পর একটা গান হয়ে যাচ্ছে। তো এই মাত্র আর কি একটু বন্ধ হলো, ওটা আর কি হয় বলো তো, মানে 2-4 মিনিটের জন্য আর কি অফ করে, ওই হয়তো গান টান চয়েস ফয়েসের ব্যাপার থাকে, সেই জন্য এই এখনই আবার গান শুরু হয়ে যাবে। যত সন্ধে হচ্ছে তত জোরে জোরে গান হচ্ছে, ভালো লাগছে না আর, মানে কানটা ঝালাবালা হয়ে যাচ্ছে। এতক্ষণ গান ভালো লাগে, সেই সকাল থেকে রাত অব্দি যদি ওরকম চলতেই থাকে, আজ প্রায় সেই 3-4 দিন ধরে ওরকম সব সময় গান হতেই থাকে, আর ওই ঘরে কেউ কথা বললে শোনা যায় না, কেউ ডাকলে শোনা যায় না। হ্যাঁ, পূজোর জন্য গান অবশ্যই ভালো লাগে, তবে এরকম কন্টিনিউ ভালো লাগে না, কন্টিনিউ কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, অনেক কথা বললাম, আমি এখন সন্ধে পুজো দেই, তারপরে বের হব। তো তোমরা সাথে থাকো, দেখো আমাদের ব্লগটা আমরা কিভাবে মজা করি সেটা দেখো। আমি তো সেইভাবে কথা বলতে পারবো না, কারণ প্যান্ডেলে তো গান হবেই, ওই জন্য তো আমি সেইভাবে কথা বলতে পারবো না। তো ঠিক আছে, আমি তাহলে ঠাকুর পুজোটা দেই। এখানে সাজু পুজো হচ্ছে, মানি ভাগ্নিকে সাজিয়ে দিচ্ছে। ও আমার মেয়ে ভাগ্নি কথাটার সাথে পরিচিত হই না, ভাগ্নি তো মামা হয়, আমার ভাগ্নি মামা ভাগ্নি মামা। আর এইখানে এই যে পুচকি সাজগোজ করছে, পুচকিকে ওর মেয়েসো হাতে নেল পলিশ করিয়ে দিচ্ছে। অর্জুন একবার এখানে দেখছে কে কি করছে, আবার একবার এখানে আসছে। না চল দেখি কোথায়, আর অবশ্য হাবড়ে তো সেরকম কিছু নেই, কিছু বলতে চাইছে কি হয়েছে সেরকম কিছু নেই, যাই দেখি। তার মধ্যে আবার আসতে পঞ্চমী, কালকে হলেও যাও বা একটু কিছু দেখা যেত। এই গেটটা আটকে দে, আমি এখান দিয়ে বেরোচ্ছে। ও এসে রেডিও নিচে, আমি কেন যাচ্ছি নিচে, আমি তো রেডিও হওয়ার জন্য আসলাম। হ্যাঁ আমারও মাথা গেছে। ড্রেসিং টেবিলটা ভাগে পাচ্ছি না, তো সেই জন্য আমি তোমাদের সাথে গল্প করতে করতেই মোবাইলে সেজে নিচ্ছি, মোবাইলে তো দেখা যায়, তো সেইভাবেই আমি সেজে নিচ্ছি, মেকআপ করছি। আর আজকে আমি আমার বোনের মেকআপ দিয়ে মেকআপ করছি, আমার মেকআপগুলো বের করে নিই, এমনিতেও তো আমার সেরকম অত কিছু মেকআপ নেই, ওই 2-1টা জিনিস আছে, আমার বোনদের কাছে অনেক অনেক মেকআপ আছে, তো সেই মেকআপ দিয়ে এখন মেকআপ করে নিচ্ছি। আর আমি তো হালকা মেকআপ করি,
এই যে সবার ফাইনাল লুক দেখে নাও অর্জুন রে অর্জুন সামনে সামনে আসো এই অর্জুন এই যে নীল চুড়িদার পরা আমার ছোট বোন লাল জামা পরা আর কৃপা এই যে অর্জুন কৃপা আর এই বুলবুলি বুলবুলি দেখো ক্লিপটা খুব সুন্দর তাই না ওর হাতে একটা দেখলাম ব্রেসলেট পরা ম্যাচিং করে ফেলেছে গলায় একটা হার পরা ছিল ওটা তো সুন্দর ছিল বুঝবি না এটা পরা তোর মনে হয় এটা আমি পরে দিয়ে যাবো এই যে পরটা করছি চল এইটা পরা মানাটা থাকে এইটা এইটা পরো এইটা হ্যাঁ এটা চুড়ি পরেছে চুড়িটা কি সুন্দর লাগে তুমি দাও তুড়িটা দেখি দাও এটা এরকম করো আবার কান্না করছে ওকে মেকআপ আমার ছোট বোন আর ওর হাজবেন্ড ওরা বাইকে আছে পেছনে ওই যে আলো দেখা যাচ্ছে আর আমরা গাড়ির মধ্যে তো এখানে বেশিক্ষণ কথা বলবো না কারণ পুরো অন্ধকার জায়গাটা সেই জন্য আমি কি সাজুগুজু করেছি সেটা তো তোমাদেরকে দেখাইনি আমার মেজ বোন আমাকে যে কুর্তিটা দিয়েছে তো সেটাই আজকে পরলাম আর এই যে প্যান্ডেলে চলে আসলাম এই বছরে এই প্রথম মায়ের মুখটা দেখছি ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে মায়ের প্রথম এই ফার্স্ট এই বছরে দেখলাম তো আমি তো মানে এখন এখানে একটু আর কি চুপচাপ দাঁড়িয়ে থাকবো কারণ প্রথম মায়ের মুখটা দেখছি তো এই বছরে সেই জন্য এই যে পুজোটা দেখতে পাচ্ছ এখানে না অনেক বড় করে পুজো হতো তো এখন যেহেতু আর কি করোনা সেই জন্য এখন এই পুজোগুলো ছোট করে হয় সেরকম একটা ভিড় নেই প্যান্ডেলে ভিড় নেই কিন্তু বাইরে রাস্তায় কিন্তু ভিড় আছে সবাই এখানে যে যার মতো নিজের মতো করে ভিডিও করছে ছবি তুলছে আর এখানে কৃপার কিছু বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল ওর বান্ধবীরা স্যারের কাছে পড়তে এসেছিল সেই স্যারের কাছে কৃপা পড়ে না তো পড়া শেষ হয়ে যাওয়ার পর ওরা সবাই প্যান্ডেলে আসলো সেই জন্য কৃপার সাথে ওদের দেখা হয়ে গেল বান্ধবীদের এখানে ওরা বেশ নাচানাচি কোলাকুলি এইসব করছিল আমার অর্জুন বাবাও দেখো কত পোজ দিয়ে ফটো তুলছে সে তো আমার কাছেই আসে না সে আমাকে একদমই চেনে না মানি আর মেশোদের সাথেই আছে প্রচুর লোক মানে পঞ্চমীর দিনই না অনেক লোক বেরিয়ে গেছে আমরা ভাবছিলাম যে শুরু হলে আমরাই বেরোচ্ছি এখন দেখছি যে প্রচুর লোক বের হয়েছে আর সবাই আর কি বাইক নিয়ে বেশিরভাগ মানে বেশিরভাগ মানুষই বাইক নিয়ে বের হয়েছে কারণ কালকে থেকে তো আর একদমই মানে এইসব অ্যালাউ হবে না গাড়ি টাড়ি ওই জন্য সবাই বাইকে করে ঘুরে দেখে নিচ্ছে এখন আরেকটা পুজো প্যান্ডেলে যাচ্ছি আজকে তো পঞ্চমী সেই জন্য গাড়ি নিয়ে ঘোরা যাচ্ছে কালকে ষষ্ঠী কালকে থেকে আর গাড়ি নিয়ে বের হওয়া যাবে না কারণ এখান থেকে ঢুকতে দেবে না ওখান থেকে ঢুকতে দেবে না ভীষণ ঝামেলা তো কালকে আর গাড়ি নিয়ে বের হওয়া যাবে না আমরা জানো তো আগে ষষ্ঠী দিন ঠাকুর দেখতাম আমি অনেক বছর আগের কথা বলছি যখন কৃপা ছোট ছিল 4-5 বছর আর কি বয়স হবে সেই সময়ের কথা বলছি তখন কৃপাকে নিয়ে আমরা দুজন বাইকে করে ঠাকুর দেখতে বেরিয়ে যেতাম সে সময় তো অর্জুন ছিল না তারপর অর্জুন আসার পরে একটু আর কি অসুবিধে হতো বাইকে আমাদের চারজনের বসতে তাও আমরা চারজন একসাথে বাইকে বসে ঘুরে ঘুরে ঠাকুর দেখতাম লাস্ট 3-4 বছর ধরে দেখছি যে ষষ্ঠীর দিন বেশ ভালো রকমই ভিড় হয় কোনো রকম কোনো গাড়ি ঢুকতে দেয় না তো সেই জন্য আমরা পঞ্চমীর দিনই ঠাকুর দেখে ফেলি মানে হাবড়া অশোকনগরে যত ঠাকুর আছে সেগুলো আমাদের পঞ্চমীর দিনই দেখা হয়ে যায় গত বছর তো আর সেইভাবে আমাদের ঠাকুর দেখা হয়নি তার আগের 2 বছরের কথা বলছি চলে আসলাম আরেকটা পুজো প্যান্ডেলে এদের থিমটা বেশ ভালোই
মানে বাচ্চারা তো এখন ঘর বন্দি হয়ে আছে, আর সেই জন্য ওরা এখন মোবাইল বন্দি, মানে অনলাইনেই তো ওদের এখন সব ক্লাসগুলো হয়। আগে তো নাচ গান ড্রয়িং সব ক্লাসগুলো অনলাইনেই হতো, এখন একটু একটু করে ঠিক হচ্ছে। তো সেটাই আর কি বোঝাচ্ছে যে বাচ্চাদের জীবনটা কিভাবে মোবাইলের মধ্যে বন্দি হয়ে গেছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা দিয়ে এই প্যান্ডেলটা সাজানো হয়েছে। ওই যে বাচ্চাদের যে ঝুনঝুনিগুলো থাকে না, সেইগুলো আছে, ব্যাট বল, আর এই দেখো কিউট কিউট কতগুলো টেডি। দেখো আমি শুধু বলছি যে ওরা এই টেডিগুলো কি করবে যখন আর কি প্যান্ডেলটা খুলে ফেলবে, তখন এই টেডিগুলো কি করবে, তাই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। ওরা যখন প্যান্ডেলটা খুলে ফেলবে তখন যদি আমাকে দুটো টেডি দিত তাহলে বেশ ভালো হতো, বলো? সেই বলে আমরা হাসাহাসি করছিলাম। তো ভালোই লাগলো এই প্যান্ডেলে এসে, ওদের থিমটা বেশ ভালোই আর ঠাকুরের মুখটাও বেশ সুন্দর। আমরা আজকে আরও বেশ কয়েকটা ঠাকুর দেখব, তবে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হবে না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা তো ভীষণ আনন্দ করছি, ভীষণ মজা করছি, বুঝতেই পারছো বাড়িতে সবাই এসছে, তো সবাই মিলে চুটিয়ে খুব মজা করছি, আনন্দ করছি, আড্ডা দিচ্ছি, খাওয়া দাওয়া এসব তো আছেই, সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো সেগুলো আর কি আমার পরবর্তী ব্লগে তোমরা দেখতে পাবে। এই প্যান্ডেলে আসার পর না অর্জুন ভীষণ খুশি হয়েছে, সব বাচ্চারাই খুশি হবে এই প্যান্ডেলে আসলে পরে, কারণ এখানে বাচ্চাদের সব খেলনাগুলো আছে, তো ওদের খুব ভালো লাগবে। বেশ ভালো লাগছিল এই প্যান্ডেলটা। মা দুর্গার কাছে একটাই প্রার্থনা করি, বাচ্চারা যেন এই বন্দির দশার থেকে মুক্তি পায় এবং তারা যেন আবার তাদের সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পায়। সব পুজো প্যান্ডেলে তো গান হচ্ছে, সেই জন্য আমি তোমাদের সাথে কোনো কিছু ভালো করে শেয়ার করতে পারছি না। তো আজকের মতো ব্লগটা এখন এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং পুজোতে অনেক 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 আনন্দ করো, ঠাকুর দেখো, মাস্তি করো, খুব ভালো থেকো।